রাজধানীর কুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোহান আনভিরের বিদেশ যাত্রার উপর মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকার একটি আদালত। তবে এই নিষেধাজ্ঞার আগের রাতেই সায়েম সোহান দেশ ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি ও পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সায়েম সোহান আনভির সোমবার সন্ধ্যা 7:10 ফ্লাইটে দেশ ছেড়ে গেছেন। তবে তিনি কোন দেশে গেছেন তা জানা যায়নি। ওই তরুণীর লাশ উদ্ধারের পর একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুক ব্যবহারকারীদের দাবি, ওই অডিওতে উত্তপ্ত বাক্য বিনিময় করা দুজন মারা যাওয়া তরুণী মুসারাত জাহান মুনিয়া ও সায়েম সোহান। ফাঁস হওয়া অডিও ক্লিপে পুরুষ কণ্ঠে দুবাই যাওয়ার কথা বলতে শোনা যায়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার জাফর হোসেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত সায়েম সোহানের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লার মনোহরপুরের প্রয়াত শফিকুর রহমানের মেয়ে। মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 306 ধারায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে গুলশা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোহান আনভিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নিহত মুনিয়ার বোনের অভিযোগ, মুনিয়ার সাথে সায়েম সোহান আনভিরের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইফতার পার্টির ছবি শেয়ার করা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এদিকে সায়েম সোহান আনভিরের সাথে যোগাযোগ করা হলে তার দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। বসুন্ধরা গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনভির বর্তমানে দুবাই অবস্থান করছেন। এ ব্যাপারে বসুন্ধরার এমডির বাড়িতে বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব এবং আনভিরের ব্যক্তিগত সচিব মাকসুদের নম্বরেও ফোন দেওয়া হয়, কিন্তু এদের কাউকেই ফোনে পাওয়া যায়নি।